মনের মতো সব চাইলে মাইরবির ইজি প্ল্যান। ভারতে টানেলে 17 দিন আটকে থাকার পর উদ্ধারের দ্বার প্রান্তে 41 শ্রমিক, যে কোনো সময় বের হয়ে আসার সম্ভাবনা, প্রস্তুত অ্যাম্বুলেন্স ও হাসপাতাল অপেক্ষায় স্বজন। গাজায় সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও 2 দিন, নতুন করে 20 জিম্মিকে মুক্তি দেবে হামাস, ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবেন 60 ফিলিস্তিনি। হোয়াইট হাউস এবং পেন্টাগনের ছবি তুলে পাঠালো উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ, জাতিসংঘের নিন্দা। এবং শক্তিশালী তুষার ঝড় ও ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকজনের মৃত্যু, তুষারপাতে বিপর্যস্ত জার্মানি, যান চলাচল ব্যাহত। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি দাদুল হক। ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে 17 দিন আটকে থাকার পর অবশেষে উদ্ধারের দ্বার প্রান্তে 41 শ্রমিক। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে টানেলের মধ্যে পাইপ বসানো সম্পন্ন করে কর্তৃপক্ষ। পাইপের মাধ্যমে শ্রমিকদের বাইরে বের করে আনার কথা রয়েছে। এছাড়া টানেলের পাশে বানানো হয়েছে অস্থায়ী হাসপাতাল, প্রস্তুত রাখা হয়েছে স্ট্রেচার, 41টি অ্যাম্বুলেন্স এবং চিকিৎসাকর্মীদের। আটকে পড়া শ্রমিকদের পরিবারের সদস্যদেরও নিয়ে আসা হয়েছে দুর্ঘটনাস্থলে। তবে গেল 2 সপ্তাহ উদ্ধার কাজে অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হলেও শেষ পর্যন্ত স্থানীয় শ্রমিকরাই সনাতন র্যাট হোল পদ্ধতিতে খনন করে আটকে পড়াদের কাছে পৌঁছান। এছাড়া বেশ কয়েকবার নানা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল উদ্ধার কাজ। গেল 12 নভেম্বর হঠাৎ টানেল ধসে আটকা পড়েন 41 শ্রমিক। আরও 2 দিন বাড়ল গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি। আজ ও আগামীকাল উপত্যকাটিতে হামলা চালাবে না ইসরায়েল। চুক্তি অনুযায়ী এই 2 দিনে নতুন করে 20 জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবেন 60 ফিলিস্তিনি। স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। সোমবার রাতে নতুন করে 11 জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন মুক্তি পাওয়াদের মধ্যে 3 জন ফরাসি, 2 জন জার্মান ও 6 জন আর্জেন্টাইন রয়েছেন। এ নিয়ে গেল 4 দিনে মোট 50 জিম্মিকে ছাড়ল হামাস। অন্যদিকে সোমবার 30 শিশুসহ 33 জন ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী মোট 150 জন ফিলিস্তিনি মুক্তি পেলেন। আন্তর্জাতিক তৎপরতার মধ্যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে আরও 2 দিন বাড়ল। মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রথম নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি উভয়ের মধ্যে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে। নতুন চুক্তি অনুসারে মঙ্গলবার ও বুধবার উপত্যকাটিতে হামলা চালাবে না ইসরায়েলি বাহিনী। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নিজেদের মধ্যে আরও জিম্মি ও বন্দি বিনিময়ে রাজি হয়েছে দুই পক্ষ। এ 2 দিনে 20 জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে 60 ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল। নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। গাজার দুর্দশাগ্রস্ত মানুষের কাছে আরও ত্রাণ সহায়তা পৌঁছাতে সহায়তা করবে এই চুক্তি বলে মনে করছেন অনেকে। সাময়িক এই যুদ্ধবিরতির মেয়াদ সামনে আরও বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়। উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট হোয়াইট হাউস এবং পেন্টাগনের ছবি তুলে পাঠিয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির ছবিও পাঠানো হয়েছে। পিয়ংইয়ংয়ের প্রধান প্রধান লক্ষ্যবস্তু অঞ্চলের ছবি পাঠাচ্ছে স্যাটেলাইটটি। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিও রয়েছে। এতে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। শক্তিশালী তুষার ঝড় ও ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 20 লাখ মানুষ। এরই মধ্যে শুধুমাত্র ক্রিমিয়াতেই 6 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে অবস্থায় রয়েছেন। ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। ভারী তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝড়টি মালদোভা, জর্জিয়া ও বুলগেরিয়াতেও আঘাত হেনেছে। মিয়ানমারে কোণঠাসা জান্তা বাহিনীর সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী ও বেসামরিক ঐক্য জোট।
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সামরিক জান্তার সঙ্গে সংলাপের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তারা। গত সপ্তাহে জান্তা সেনাদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াই বন্ধে জাকার্তায় আলোচনা হওয়ার কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া। গেল আড়াই বছরের শাসনামলে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি মিয়ানমারের জান্তা সরকার। গত কয়েক মাস ধরে প্রতিদিনই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিরোধের মুখে পড়েছে সেনাবাহিনী। দেশের উত্তরাঞ্চলে জান্তা সেনা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে বেড়েই চলেছে সংঘর্ষের ঘটনা। বিভিন্ন রাজ্যে দুপক্ষের তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে মিয়ানমারের বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ হারিয়ে বেকায়দায় পড়েছে জান্তা সরকার। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে গেল সপ্তাহে জান্তা সেনাদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াই বন্ধে জাকার্তায় আলোচনা হওয়ার কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া। গত সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, জাকার্তার মধ্যস্থতায় সংঘাত বন্ধে জান্তা সরকার বিদ্রোহী ও বেসামরিক জাতীয় ঐক্য সরকার এনইউজিকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সংলাপ হতে চলেছে। কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই দাবি প্রত্যাখ্যান করেছে এনইউজি। তারা বলছে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সামরিক জান্তার সঙ্গে সংলাপের কোনো পরিকল্পনা নেই। সোমবার এনইউজির বরাতে তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরাবতী। 2021 সালে সুচি সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির সামরিক বাহিনী। ক্ষমতা দখলের পর সুচি সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কারাগারে পাঠায় তারা। এরপর পরই জান্তা বাহিনীকে হটাতে দেশটিতে গড়ে ওঠে একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। আফরিন মৌ, সময় সংবাদ। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় স্বাগতিক ভারত। সেই হারে বাংলাদেশি দর্শকদের উল্লাসে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল লড়াই। ক্ষুব্ধ হয়ে অনেক ভারতীয় দর্শক ফেসবুকে যেন ফরমান জারি করেন পণ্য বয়কট, এমনকি আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছে বলেও গুজব ছড়ানো হয়। ভারতীয়রা আদৌ কি বাংলাদেশিদের বয়কট করার কথা ভাবছেন? কলকাতা থেকে সে তথ্য জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বাংলাদেশি নিয়ে আমরা বেশি আছি এখানে, এই পুরো চত্বরটা ভালো ফিল করছি। এই ধরনের কোনো আচরণ আমি আমার মাঝে পাই নাই, সবাই আগের মতোই বন্ধু সুলভ। বাংলাদেশের সঙ্গে আমাদের এত সম্পর্ক ভালো, বাংলাদেশকে আমরা বিদেশি মনে করি না। 19 নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর বাংলাদেশের বিভিন্ন পেজ, ইউটিউব চ্যানেল, এমনকি কিছু গণমাধ্যমেও উঠে এসেছে এক শ্রেণীর ক্রিকেটার ভক্তদের বাড়াবাড়ি উল্লাস। তাতে বেজায় চটেছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন ব্লগার এবং কিছু অতি উৎসাহী সামাজিক মাধ্যমের বিপ্লবী। এখন আমাদের বাংলাদেশিদেরকে জ্ঞান দিতে চলে আসছে। দুই দেশের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রীতিমতো এই ইস্যুতে নিজের দেশের পক্ষে অবস্থান নিতে গিয়ে অন্য দেশের প্রতি চরম অনাস্থা, ঘৃণা এবং বিদ্বেষমূলক মন্তব্য করেই চলেছেন। এমন ফেসবুক বিপ্লবের আগুনে খিঠালতে শুরু করে কলকাতার কিছু মিডিয়া এবং আন্তর্জাতিক একটি গণমাধ্যমের খবরও। এসব খবরে বলা হয় দার্জিলিংয়ের এক আবাসিক হোটেলে বাংলাদেশি পর্যটকদের করা হয়েছে বয়কট, এমনকি কলকাতা থেকেও বাংলাদেশি পর্যটকদের পাশাপাশি বয়কট করা হবে বাংলাদেশি পণ্য। ঘটনার সত্যতা খুঁজতে গিয়ে জানা যায় দার্জিলিংয়ের আবাসিক হোটেলটিতে প্রচুর বাংলাদেশি ভারতীয় পর্যটক থাকতেন, কিন্তু মাস দেড়েক আগে দুদেশের দুজন পর্যটকের সঙ্গে বিবাদ হয় এবং তাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই হোটেলে আপাতত বিদেশি কোনো পর্যটককে রাখবেন না। তবে ওই হোটেল ছাড়া আর কোথাও এমন ঘটনা ঘটেনি। আমরা খোঁজ নেই কলকাতার বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়া এলাকায়। অস্ট্রেলিয়া ভারতের ম্যাচ নিয়ে তৈরি হওয়া তুমুল বিতর্ক চর্চায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন। তিন দিন হলো কলকাতায় এসেছি, কারণ এটা ফেসবুকে এক শ্রেণীর যারা আছে দর্শক, তারা ওটা যেটা করছে ওটা নিয়ে এত বাড়াবাড়িটাও আমি মনে করি, এটা আশা করি না। এই ধরনের কোনো আচরণ আমি আমার মাঝে পাই নাই বা আমার সাথে কেউ করে নাই, সবাই আগের মতোই বন্ধু সুলভ। ভারতে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশি পর্যটকদের অবস্থান। এই খাতে ভারতের অর্থনীতির একটি বড় অংশ আসে বাংলাদেশ থেকেই, বিশেষ করে মধ্য কলকাতার কয়েক লাখ মানুষ সরাসরি বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়ার উপরই নির্ভর করে সংসার চালান। তারা কি টেরোরিস্ট যেটা এরকম তাদের রুম দেবেন না? আর বাংলাদেশের সঙ্গে আমাদের এত সম্পর্ক ভালো,
বাংলাদেশকে আমরা বিদেশি মনে করি না, বাংলাদেশি নিয়ে আমরা বেঁচে আছি এখানে। এই পুরো চত্বরটা তারা আসে বলে এখানে ব্যবসাটা ঠিক মতো চলছে এবং জমজমাট হচ্ছে। মূলত বাংলাদেশকে কেন্দ্র করেই আমাদের বিজনেস, আমরা কখনো এটা করতে পারবো না। তাছাড়া একটি খেলার ফলাফলকে কেন্দ্র করে এই ধরনের গুজব কিংবা বিদ্বেষমূলক প্রচারণাকে আইনের আওতায় আনা দরকার বলেও মত সংশ্লিষ্টদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সোমবার ভারতের বারাণসীতে দেব দীপাবলী উদযাপন করা হয়েছে। 5 লাখ প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয়েছে দেব দীপাবলী। কার্তিক মাসের পূর্ণিমা রাতে এই উৎসব উদযাপন করা হয়। এই দিনে গঙ্গা নদীর তীরে লাখ লাখ প্রদীপ জ্বালানো হয়, এছাড়া আতশবাজিও পড়ানো হয়। দীপাবলিকে আলোর উৎসবও বলা হয়ে থাকে। এ সময় হিন্দু পুরোহিতদের নির্দেশ অনুসারে তারা প্রদীপ গঙ্গার পানিতে ভাসিয়ে দেন। এই ভাসমান প্রদীপের মনোরম দৃশ্য উপভোগ করতে সারা বিশ্বের নানা প্রান্তের পর্যটক ভিড় করেন গঙ্গা নদীর তীরে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে চ্যানেলে 17 দিন আটকে থাকার পর উদ্ধারের দ্বার প্রান্তে 41 শ্রমিক, যে কোনো সময় বের হয়ে আসার সম্ভাবনা, প্রস্তুত অ্যাম্বুলেন্স ও হাসপাতাল। গাজায় সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও 2 দিন, নতুন করে 20 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবেন 60 ফিলিস্তিনি। এবং শক্তিশালী তুষার ঝড় ও ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকজনের মৃত্যু, তুষারপাতে বিপর্যস্ত জার্মানি, যান চলাচল ব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়।